দক্ষিণ জেলা প্রমিনেন্ট লিডার আজ কোথায় আছেন, কি করছেন, জেল থেকে বেরিয়ে এসেছেন, 600 কোটি টাকার কেলেঙ্কারি করেছেন, গরিব মানুষের টাকা আত্মসাৎ করেছেন, খুব শীঘ্রই চার্জশিট তৈরি হবে, এখন শুধুমাত্র সাময়িক সময়ের জন্য বেইলে রয়েছেন, খুব শীঘ্রই যাবেন জেলে, বৃহস্পতিবার দক্ষিণ জেলায় বিজেপি কার্যালয়ের উদ্বোধন করে এই কথাই বলেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি নাম করে এদিন নিশানা করেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী বাদল চৌধুরীকে। রাজ্য বিজেপি সভাপতি এদিন আরও বলেন যে ভারতীয় জনতা পার্টির সরকার দুর্নীতি করে না, আর যারা দুর্নীতি করে তাদের মোকাবেলা করতে জানে ভারতীয় জনতা পার্টি। এই দক্ষিণ জেলার দাপুটে নেতা সিপিএম এর ওই যে ইনকলাব জিন্দাবাদ আমরা খাবো তোমরাবাদ, তার প্রমাণ রেখেছেন এই দক্ষিণ জেলার যিনি প্রমিনেন্ট লিডার আজকে কোথায় আছেন, কোথা থেকে বেরিয়ে এসছেন, কি করেছেন, 600 কোটি টাকা গরিব মানুষের টাকা আত্মসাৎ করেছেন। 1-2 টাকা নয়, 600 কোটি টাকা হেরাবেরি করেছে, জেলে গিয়েছেন, সাময়িক বেইলে আছেন, চার্জশিট জমা পড়বে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এখানে বসে রয়েছেন ডাক্তার মানিক সাহা, উনিও এই দুর্নীতিকে প্রশ্রয় করবে না, চার্জশিট জমা হবে, ওই পার্মানেন্ট জেলের ব্যবস্থা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করে দেবে। বন্ধুগণ অপেক্ষা করুন, জিজ্ঞেস করবেন না আজকে যারা সিপিএম এর মিছিল করছে, মিটিং করছে, যে তোমাদের দাদা কই, কত কোটি টাকা খাইছে, 600 কোটি দিয়ে খাইয়ে লাইছে, হ্যাঁ জিজ্ঞেস করবেন না তাদেরকে, সিপিএম এর তাদেরকে এইরকম 600 কোটি টাকা খাওয়া এই রাজ্যের বুকে অনেক এলসিএম ডিসিএম সিসিএম এমএলএ মন্ত্রী সব রয়েছে, ভারতীয় জনতা পার্টি দুর্নীতি করে না, আর যারা দুর্নীতির সঙ্গে জড়িত থাকে তাদের কিভাবে সহায়তা করতে হয় সেটা ভারতীয় জনতা পার্টি সরকার ভালো করে জানে। বন্ধুগণ দক্ষিণ জেলায় মুক্ত হয়েছে বিজেপির নতুন পালক, সেই সঙ্গে এদিন আরও একটি ঐতিহাসিক জয় হয়েছে, গুজরাটে 150টি আসনের বেশি পেয়েছে বিজেপি। স্বাভাবিকভাবেই গেরুয়া শিবিরে এখন খুশির হাওয়া। এদিন রাজ্য বিজেপি সভাপতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দলের রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডাকে ধন্যবাদ জানিয়েছেন। আজকে ভারতীয় জনতা পার্টি দক্ষিণ ত্রিপুরা জেলার আজকে কার্যালয়ের ভারতীয় জনতা পার্টি নিজস্ব কার্যালয়ের উদ্বোধন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হাত ধরে তা সম্পূর্ণ হয়েছে। সেই উপলক্ষে আজকে আমি দক্ষিণ জেলা সফর করছি। আমাদের কাছে আজকে সবচেয়ে বেশি আনন্দের দিন এই কারণে, কারণ আমাদের সঙ্গে আরও 2টি পালক আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছে। আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার গুজরাটে পুনরায় সরকার গঠন করছেন এবং ঐতিহাসিক জয় সেখানে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষে রায় এসেছে, আর পাশাপাশি আমাদের দক্ষিণ জেলার একটা স্থায়ী কার্যালয় সেখানে নির্মাণ হয়েছে। আমি আপনাদের মাধ্যমে আমার দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং বিশেষ করে আমাদের রাষ্ট্রীয় সভাপতি আদরণীয় জেপি নাড্ডাজিকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং বিশেষ করে গুজরাটের নাগরিক যারা আমাদেরকে আজকে এই জয় এনে দিয়েছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। এদিনের অনুষ্ঠানে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহাও। তিনি এদিন বলেন দলীয় কার্যালয়কে যেন দলীয় কার্যালয় মনে না করা হয়, যেন মন্দির মনে করা হয়। তিনি সমস্ত মানুষকে দল মতো নির্বিশেষে সেই মন্দিরে গিয়েই আলোচনা করার আহ্বান জানিয়েছেন এদিন। বন্ধুগণ আমি একটা কথাই আপনাদের কাছে রাখবো, বিশেষ করে আমাদের যারা কার্যকর্তারা আছেন বা যত্র এলাকার সমস্ত যেসব মণ্ডলের সমস্ত যারা কার্যকর্তারা আছেন, যে এই যে কার্যালয় এটা শুধু ভারতীয় জনতা পার্টির যেন কার্যালয় না মনে করা হয়, এই কার্যালয় একটা মন্দিরের মতো যেন আপনারা দেখেন, সমস্ত মানুষ এখানে আসবেন এবং ভারতীয় জনতা পার্টি আসলে কি চিন্তা ভাবনায় এই ভারতীয় জনতা পার্টি চলেন, পণ্ডিত দীনদয়ালজি কি বলেছেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কি বলেছেন, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কি বলেন, সেই সম্পর্কে এখান থেকে জানা। এবং এখানে শুধু রাজনীতির জন্য এই ভারতীয় জনতা পার্টির এই যে মন্দির এখানে প্রতিষ্ঠিত হলো,
সেই বিষয়টা আপনারা যখন এখানে থাকবেন আসবেন, এখানে লাইব্রেরি থাকবে, বিভিন্ন কনফারেন্স হবে, একটা সুন্দর কনফারেন্স হলও আমি উপরে দেখলাম যে এখানে বিভিন্ন বিষয়ে আপনারা আলোচনা রাখবেন। এবং এর থেকে আগামী দিন এই দক্ষিণ জেলার যে কোনো বিষয়ে আমরা যেটা বলি যে সমাজের যতক্ষণ ধরে উন্নয়ন না হবে ততক্ষণ ধরে আমাদের রাজনীতির কোনো লাভ নেই। তো এই কেন্দ্র থেকে আজকে দক্ষিণ জেলার সমস্ত জায়গায় সমাজের যে উত্তোলন আমরা চাই, তাদের আর্থসামাজিক উন্নয়ন হোক, সেই বিষয়ে এখান থেকে আলোচনা হবে। একই দিনে একাধিক সুখবরে আনন্দে ভাসলো গেরুয়া শিবির। দক্ষিণ জেলায় হলো স্থায়ী দলীয় কার্যালয়, সেই সঙ্গে গুজরাটে হলো বিজেপির ঐতিহাসিক জয়। চারিদিকে এখন শুধুই গেরুয়া বয়। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।